হ্যালোয়ান প্রত্যেকে ওয়েলকাম ডাব্লিউ বিপি কনস্টেবলের মেন এক্সাম এক্সাইজের মেন এক্সাম এবং তারই সঙ্গে এসআইপিলি সমস্ত পুলিশ পরীক্ষার জন্য তোমাদের বাছাই করা থার্টি প্রশ্ন থাকছে আজকের ভিডিওতে যেখানে প্রত্যেকে তোমরা টোয়েন্টি সেভেন প্লাস অ্যান্সার করার চেষ্টা করবে প্রথম প্রশ্ন বলা হয় হীরের ভৌত বা অন্য রূপ রয়েছে যেটি সঠিক অ্যান্সার কার্বন এটি হলো হীরের ভৌত বা অন্য রূপ রয়েছে কার্বন এটি ভিডিও শুরুতে জানিয়ে রাখবো যদি তোমাদের এসআই পিলি রয়েছে এবং যদি তোমাদের লাস্ট মিনিট সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই তোমরা এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করতে পারো তাছাড়া যদি তোমাদের ডাব্লু বিপি বা এক্সাইজের মেন এক্সাম রয়েছে এবং যদি তোমাদের বিগত দশ বছরের প্রশ্ন উইথ সলিউশন তার সঙ্গে তোমরা মেনের জন্য দশটি প্র্যাকটিসের পাবে তো যাদের প্রয়োজন অবশ্যই তোমরা এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও উইথ সলিউশন তোমরা পাবে ম্যাথ রিজনিং ইংলিশ সম্পূর্ণ পাবে তো যাদের প্রয়োজন অবশ্যই তোমরা এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও নম্বর টু বলা হয় নিম্নের পদার্থের মধ্যে সাধারণভাবে কাকে পলিমাইড বলা হয় তো পলিমাইড নামে পরিচিত যেটি সেটি হলো নাইলন এটি অপশন ডি আমাদের সঠিক উত্তর পরবর্তী বলা হয় বুদ্ধদেব জন্মগ্রহণ করেছেন কত সালে সঠিক অ্যান্সার হয়ে তিনি পাঁচশত তেষট্টি বিসি বা খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন পাঁচশত তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে তার সঙ্গে মনে রাখবে যে তিনি নেপালের কপিলাবস্তু নগরে লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেছেন অবশ্যই মনে রাখবে ফোর বলা হয় পানিপথের সেকেন্ড যুদ্ধ হয় কত সালে রাইট অ্যান্সার হয়ে পনেরোশো ছাপ্পান্ন সালে মনে রাখবে তোমরা প্রথমটি হয় পনেরোশো ছাব্বিশ সালে ফার্স্ট বা প্রথম যুদ্ধ হয় এবং তৃতীয়টি হয় সতেরোশো একষট্টি সালে এবং দ্বিতীয় যুদ্ধ এটি হয় আকবর এবং হিমু তাদের মধ্যেই তো আকবর এবং হিমু তাদের মধ্যে হয় পনেরোশো সালে পানিপথের দ্বিতীয় বা সেকেন্ড যুদ্ধ অবশ্যই মনে রাখবে ফাইভ বলা হয় নিম্নলিখিত রোগের মধ্যে যেটি সংক্রামক নয় রাইট অ্যান্সার হয়ে যাবে হিস্টেরিয়া এটি সংক্রামক নয় বাকিগুলো টাইফয়েড হাম এবং ইনফ্লুয়েঞ্জা এগুলো হলো সংক্রামক রোগের নাম এবং নয় যেটি সেটি হবে হিস্টেরিয়া সিক্স বলা হয় রিয়েলমি তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত হন যে ব্যক্তি রাইড অ্যান্সার কে এল রাহুল তিনি তো তিনি রিয়েলমি তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছেন সেভেন বাংলায় তেভাগা আন্দোলন হয় কত সালে রাইড অ্যান্সার হয়ে উনিশশো ত্রিচল্লিশ সালে মনে রাখবে তোমরা এটি জেপিজি বা জলপাইগুড়িতে কিন্তু শুরু হয় তেভাগা এই আন্দোলন এটি হলো মূলত একটি কৃষক আন্দোলনের নাম এইট বলা হয় আয়তনের দিকে বিশ্বে ভারতের স্থান কত সঠিক ক্যান্সার হয়েছে সপ্তম তার সঙ্গে মনে রাখবে যে পপুলেশন বা জনসংখ্যায় রয়েছে সেকেন্ড স্থানে প্রথমে রয়েছে চীন এবং দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের ভারত এবং আয়তনের প্রথম স্থানে রয়েছে রাশিয়া এবং দ্বিতীয় স্থানে রয়েছে কানাডা কানাডা রয়েছে দ্বিতীয় স্থানে এবং সপ্তম স্থানে রয়েছে আমাদের ইন্ডিয়া নাইন বলা হয় জারোয়া সম্প্রদায়ের লোক আমরা দেখতে পাই কোথায় তো জারোয়া নামে উপজাতি সম্প্রদায় আমরা দেখতে পাই আন্দামান দ্বীপপুঞ্জে মনে রাখবে তোমরা আন্দামান দ্বীপের সর্বোচ্চ সিঙ্গের নাম স্যাডেল পিক স্যাডেল পিক অবশ্যই মনে রাখবে টেন বলা হয় যোজনা পরিষদের চেয়ারম্যান রয়েছেন যে ব্যক্তি রাইট অ্যান্সার হয়ে যাবে প্রধানমন্ত্রী তিনি পদাধিকার বলে রয়েছেন যোজনা পরিষদের চেয়ারম্যান রয়েছেন প্রধানমন্ত্রী তিনি তার সঙ্গে মনে রাখবে যে নীতি আয়োগ এটি কিন্তু রয়েছে এটি তো তার চেয়ারম্যান রয়েছেন প্রধানমন্ত্রী বা পি এম তিনি ইলেভেন বলা হয় তামিলনাড়ুতে রয়েছে কালপক্কম এটি যার জন্য বিখ্যাত রাইট অ্যান্সার হয়ে এটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত তো কালপক্কম এটি রয়েছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নাম নাম্বার টুয়েলভ বলা হয় ভারতীয় বংশোদ্ভূত জুবিন মেহতা তিনি যার সঙ্গে জড়িত তো জুবিন মেহতা তিনি একজন যন্ত্রবাদকের নাম আপশান সি আমাদের সঠিক উত্তর নম্বর থার্টিন আর্ট অফ লিভিং তার রচয়িতা যে ব্যক্তি সঠিক উত্তর যাবে শ্রী শ্রী রবিশঙ্কর তিনি আর্ট অফ লিভিং তার রচয়িতা রবি শঙ্কর তিনি ফরটিন রবার চাষ সবচেয়ে বেশি হয় যে দেশে রাইট অ্যান্সার হিসেবে মালয়েশিয়াতে বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সবচেয়ে বেশি রবার উৎপাদিত হয় নম্বর ফিফটিন বলা হয় ভাগীরথী এবং অলোকানন্দা নদীর মিলিত প্রবাহ যে নামে পরিচিত সঠিক উত্তর হিসেবে দেবপ্রয়াগ নামে পরিচিত ভাগীরথী এবং অলোকানন্দা নদীর মিলিত প্রবাহের নাম দেবপ্রয়াক নামে পরিচিত সিক্সটিন দামোদর নদীর উৎপত্তি যে স্থানে সঠিক উত্তর হিসেবে ছোটনাগপুর মালভূমির মাধ্যমে তার সঙ্গে মনে রাখবে যে ছোটনাগপুর এটি খনিজ সম্পদের ভাণ্ডার নামে পরিচিত এবং দামোদর এটি বাংলার দুঃখের নদ নামে পরিচিত তাছাড়া মনে রাখবে যে দামোদর এটি মালভূমি অঞ্চলের মালভূমি অঞ্চলের একটি বিখ্যাত নদী রয়েছে দামোদর এটি তাছাড়া মনে রাখবে যে পামির মালভূমি এটি পৃথিবীর ছাদ নামে পরিচিত এবং তিব্বতের মালভূমি এটি রয়েছে উচ্চতম একটি মালভূমির নাম তাছাড়া মনে রাখবে যে বিন্ধ পর্বত এটি রয়েছে ভারতে ঠিক মাঝে অর্থাৎ মধ্যপ্রদেশে রয়েছে বিন্ধ নামে পর্বত এটি এটি ভারতকে উত্তর ভারত এবং দক্ষিণ ভারত দুটি ভাগে ভাগ করেছে এই বিন্ধ পর্বত সেভেন্টিন পরবর্তী বলা হয় মহাবীর এবং বুদ্ধের সমসামরিক একজন রাজার নাম সরিক উত্তরে যাবে বিম্বিসার তিনি মহাবীর এবং বুদ্ধের সমসামরিক ছিলেন বিম্বিসার তিনি এইটিন বলা হয় প্রথম যে ক্রিকেটার অর্জুন পুরস্কার পান তো মনে রাখবে তোমরা অর্জুন এটি ক্রিয়া জগতে প্রদান করা হয় নাইনটিন সিক্সটি এবং প্রথম এই সম্মান পান সেলিম দুরানি তিনি প্রথম যে ক্রিকেটার অর্জুন পুরস্কার পান তিনি হলেন সেলিম দুরানি তিনি নাইনটিন লোকপাল এই শব্দটি নেওয়া হয় যে দেশের মাধ্যমে তো লোকপাল এই বিষয়টি নেওয়া হয়েছে মনে রাখবে তোমরা সুইডেনের মাধ্যমে অপশান ডি আমাদের সঠিক উত্তর নম্বর টোয়েন্টি আলিপুরদুয়ার এই শহরটি যে নদীর পাশে রয়েছে আলিপুরদুয়ার একটি নবগঠিত জেলার নাম এটি রয়েছে কালজানি নদীর পাশে অপশন এ আমাদের সঠিক উত্তর তাছাড়া মনে রাখবে যে মহানন্দা এটি রয়েছে শিলিগুড়িতে এবং তিস্তা নদী রয়েছে জলপাইগুড়িতেই অবশ্যই মনে রাখবে জলপাইগুড়ি শহরটি রয়েছে তিস্তার পাশে নম্বর টোয়েন্টি ওয়ান বলা হয় নিম্নের মধ্যে যেটি একটি অন্তর্বাহী নদীর নাম তো একটি অন্তর্বাহী নদীর নাম মাহি মানে যে নদী সেই দেশে উৎপত্তি লাভ করে সেই দেশে পতিত হয় এমন নদী রয়েছে মাহি এটি নম্বর টোয়েন্টি টু বলা হয় ভারতের সংবিধানের প্রস্তাবনা এটি না হয় যে দেশের মাধ্যমে রাইট অ্যান্সার হিসেবে প্রস্তাবনা এটি না হয় ভারতের সংবিধানে আমেরিকার মাধ্যমে আপশন সি আমাদের সঠিক উত্তর পরবর্তী হয় কুচিপুড়ি এটি যে রাজ্যের একটি লোকনৃত্যের নাম তো কুচিপুড়ি এটি আমরা দেখতে পাই অন্ধ্রপ্রদেশে অপশান ডি সঠিক উত্তর টোয়েন্টি ফোর ওয়ান অ্যারেঞ্জ মার্ডার এই বইটি রচয়িতা যে ব্যক্তি রাইট অ্যান্সার হয়ে যাবে চেতন ভগত্তিনি ওয়ান অ্যারেঞ্জ মার্ডার তার রচয়িতা চেতন তিনি নম্বর টোয়েন্টি ফাইভ বলা হয় সিনজো আবে সম্প্রতি যে দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে জাপান তাছাড়া মনে রাখবো যে সিনজো আবে তিনি শারীরিকভাবে দুর্বল হওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী পদ থেকে তিনি অবসান নেন তার সঙ্গে মনে রাখবো যে বর্তমানে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন ফুমিও কিশিদা তিনি বর্তমানে রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী পদে রয়েছেন ফুমিও কিশিদা তিনি টোয়েন্টি সিক্স বলা হয় দু সালে মারিয়া রেসা এবং দিমিত্রি মিত্রি মুরাতফ তারা নোবেল শান্তি পুরস্কার পান রাইট অ্যান্সার হিসেবে সাংবাদিকতার জন্য তারা নোবেল পুরস্কার পান দু সালে মারিয়া রেসা এবং দিমিত্রি মিত্রি মুরাদফ তারা দুজনে সাংবাদিকতায় নোবেল পান টোয়েন্টি সেভেন ইরাকি কুলাম জাতীয় উদ্যান রয়েছে কোথায় তো ইরাকি কুলাম এই জাতীয় উদ্যান রয়েছে কেরোলেই তো এই জাতীয় উদ্যান রয়েছে কেরালাতে অপশন ডি আমাদের সঠিক উত্তর কেরালাতে রয়েছে ইরাকি কুলাম জাতীয় উদ্যান নম্বর টোয়েন্টি এইট বলা হয় শ্রী সাইলাম বাটটি রয়েছে যে নদীর উপরে তো শ্রী সাইলাম এই বাটটি রয়েছে রাইট অ্যান্সার হয়ে কৃষ্ণা নদীর উপরে অপশন ডি আমাদের সঠিক উত্তর তাছাড়া মনে রাখবে যে শ্রী সাইলাম এই বাটটি রয়েছে কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশে অবস্থিত অবশ্যই মনে রাখবে টোয়েন্টি নাইন জি কাউন্সিল এটি ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে তো এই বিষয় রয়েছে সংবিধানে দুশত উনআশি ধারাতেই তো দুশত উনআশি তার এ নম্বর ধারাতে রয়েছে জি এই বিষয়। আমাদের লাস্ট ওয়ান বলা হয় এডিস মশা এটি যে রোগ বহন করে থাকে তো রাইট অ্যান্সারে যাবে ডেঙ্গু এবং পিজ্জোর এই দুটোর বাহকের নাম রয়েছে এডিস মশা তো বন্ধুরা এই ছিল আজকের থার্টি প্রশ্ন তার মধ্যে কে তোমরা কত অ্যান্সার করলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি চ্যানেলে প্রথমবার তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল করে রাখবে যদি তোমরা ডাব্লিউ বিপি জনপ্রিকর্শন নিতে চাও এবং যদি এর পিডিএফের প্রয়োজন হয় ডেসক্রিপশনে যাও অ্যান্ড টেলিগ্রামে জয়েন করে নাও থ্যাংক ইউ বন্ধুরা জয় হিন্দ